আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আপনি কিভাবে প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবেন এবং টাকাটা পেমেন্ট করবেন এবং সর্বশেষে দেখাবো যে কিভাবে টাকাটা পেইড হয়েছে কিনা এটা চেক করতে হবে অনলাইনে ঠিক আছে তো চলেন আজকে যদি শুরু করি তো সর্বপ্রথম এই যে নোটিশটা এখানে দেখতে পাচ্ছেন যে দু হাজার বিশ সালের প্রিলিমিনারি মাস্টার্স যে পরীক্ষার বোর্ড আবেদন শুরু হয়েছিল তিরিশ জানুয়ারিতে এবং আবেদনটি কিন্তু শেষ হবে পনেরোই ফেব্রুয়ারিতে ঠিক আছে সো এইটা জাস্ট মাথা রাখতে হবে তো আজকে হচ্ছে 10 ফেব্রুয়ারি তো আজকে আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি একজনের আবেদন করে দেখাবো এবং টাকা টাকাটাও পেমেন্ট করে দেখাবো এবং তার সঙ্গে হচ্ছে আমি আপনাদেরকে চেক করে দেখাবো টাকাটা পেইড হয়েছে কি না ওকে তো সর্বপ্রথম আমাদের কী কী লাগবে সর্বপ্রথম আমাদের হচ্ছে টু মাস্টার্স পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার লাগবে এবং যেই স্টুডেন্টের আমরা আবেদন করতেছি সেই স্টুডেন্টের হচ্ছে মোবাইল নাম্বারটা লাগবে এবং যেই বিষয় কোডটাতে সে ফিল করেছে অর্থাৎ যেই বিষয়ে ফেল করেছে তার বিষয়ের কোডটা লাগবে আমাদেরকে ওকে তো এইগুলা ভালোভাবে কালেক্ট করার পর গুগল ক্রম্বরে আসবে আসার পর এখানে সার্চ করতে হবে এন ইউ ডট এসি ডট বিডি এই যে একটা ওয়েবসাইট এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট এটা ইন্টার করে আপনাকে হচ্ছে সার্চ করলে এইটা আসবে ঠিক আছে আসার পর এখান থেকে ওই যে উপরে দেখতে পাচ্ছেন সার্ভিসেস এখানে মাউসটা ধরবেন ধরার পর দেখতে পাচ্ছেন একটু নিচে রিস্ক্রুট আইনি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ এইখানে জাস্ট ছোট্ট একটা ক্লিক করবেন তারপরে ই পেমেন্টের যে ওয়েবসাইটটা এটা আমাদের সামনে কিন্তু খুলে গেল তো এখান থেকে আমরা কি করবো আমরা হচ্ছে এক্সাম নেমে ক্লিক করে মাস্টার্স পার্ট ওয়ান রিস্ক্রুটাইনাইজিং ফি এখানে আমাদেরকে ক্লিক করতে হবে নর্মাল বিষয় এবং নিচে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার এখানে কী করবেন প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার যে রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা এখানে সুন্দর করে কিন্তু টাইপ করে দিবেন তো আমি হচ্ছে এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করে দিচ্ছি নাম্বার টাইপ করার পর সার্চে ক্লিক করতে হবে তারপর এখানে সুন্দর করে আপনার ফুল নেম এখানে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন কার্ডের সঙ্গে মিল রেখে আপনার নামটা দেখাবে দেখেন এখানে কিন্তু ফুল নেমটা ভালোভাবে আপনি চেক করবেন তারপর দেখতে পাচ্ছেন নিচে একটা ঘর এই ঘরে লেখা আছে কন্ট্যাক্ট নাম্বার ঠিক আছে স্যার আমি তো আগেই বলেছি যে এই যে কনট্যাক্ট নাম্বার মানে এখানে হচ্ছে আপনাকে মোবাইল নাম্বারটা দিতে হবে তো যেই স্টুডেন্টের বা যেই ক্যান্ডিডেটের আপনি আবেদন করবেন বা করে দিবেন বা আপনি নিজে আবেদন করবেন তাহলে আপনার নিজের নাম্বারটা এখানে বসাবেন কিংবা যদি কারো আবেদন করে দেন তাহলে সেই স্টুডেন্টের নাম্বারটা এখানে বসাই দিবেন তো আমি একটা স্টুডেন্টের নাম্বার এখানে সুন্দর করে বসায় দিচ্ছি বসানোর পর আমাদের এই এই উপরের দুইটা কাজ শেষ এখন নিচে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে পেপার কোড রয়েছে হ্যাঁ ঠিক আছে আমাদের পেপার কোড রয়েছে তো এই পেপার কোডটা হচ্ছে কি আপনি কোন সাবজেক্টে ফিল করেছেন এটার কিন্তু একটা বিষয় কোড রয়েছে সেই বিষয় কোডগুলো কিন্তু আপনি এই পেপার কোডের এর আন্ডারে কিন্তু পাবেন দেখতে পাচ্ছেন এই যে এটা নয়শো এক নয়শো তিন নয়শো পাঁচ নয়শো সাত ঠিক আছে এইগুলা হচ্ছে আমি যেহেতু যার আবেদন করতেছি উনি হচ্ছে প্রিলিমিনারি টু মাস্টার্সের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট তো এই যে বারটা দেখতে পাচ্ছেন বারটা ধরে টানাটানি করলেও সকল বিষয় বিষয়কর আপনি ভালোভাবে দেখতে পারবেন এবং এই যে পেয়ে পেয়েবল অ্যামাউন্ট বা পেমেন্ট অ্যামাউন্ট এই ফাঁকা ঘরটাতে কোনো বসানো যাবে না আপনি আপনি যে কটা সাবজেক্ট সিলেক্ট করবেন মানে বক্সে ক্লিক করবেন তখন সেইটার অনুযায়ী আটশো টাকা করে এইখানে কিন্তু জমা হবে তো একটা সাবজেক্টে যদি টিক মার্ক দিই আমি সাপোজ আচ্ছা আমি এই যে এইটা নশো এক এইটা যদি টিকমার্ক দিই তো নিচে যদি লক্ষ্য করেন অটোমেটিকলি আটশো টাকা কিন্তু আমাদের এখানে যোগ হয়ে গেছে এবং বিষয় কোডটা পাশে আসে আমি যদি আরেকটা সাবজেক্ট দিয়ে দেখেন সাপোজ দুইটা সাবজেক্ট তো দুইটা সাবজেক্ট টিকমার্ক করার ফলে আমাদের কিন্তু হচ্ছে এখানে ষোলোশো টাকা আসছে হ্যাঁ এবং দুইটা সাবজেক্টের বিষয় কোড কিন্তু পাশে দেখা যাচ্ছে সো এইভাবে আপনি একটা দুইটা তিনটা চারটা কয়টা সাবজেক্টের বোর্ড চ্যালেঞ্জ করবেন আপনি কিন্তু করতে পারবেন বাট একটা জিনিস মাথায় রাখবেন পে মানে পেমেন্ট অ্যামাউন্ট এইখানে ষোলোশো দেখালে ষোলোশো হ্যাঁ চব্বিশশো দেখালে চব্বিশশো আটশো দেখালে আটশো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে তো যাই হোক আমরা যেহেতু শুধুমাত্র একটা সাবজেক্টে আবেদন করব আমি এই সব কিছু কাটা দিলাম তো আমরা নয়শো এক এই সাবজেক্টটাতে ফেল করেছে তো এইটাতে আবেদন করব আটশো টাকা দেখাচ্ছে এবং এখানে নয়শো এক কিন্তু বিষয়কটা এখানে চলে আসছে তো আপনি ভালোভাবে চেক করবেন যে হয় কি না তারপর সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করার পর দুইটা অপশন আপনি দেখেন একটা ম্যানুয়াল পেমেন্ট এখানে ডাউনলোড পে স্লিপ দেখতে পাচ্ছেন ম্যানুয়াল পেমেন্টে রয়েছে তো এটা ডাউনলোড করে আপনাদেরকে আমি বুঝাচ্ছি দাঁড়ান এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের একটা রশিদ তারা দিয়ে দিছে ব্যাংকের একটা পার্ট থাকবে আর একটা হচ্ছে যে জমা দিবে হ্যাঁ তার একটা পার্ট থাকবে মানে দুইটা পাতা এখানে রয়েছে ঠিক আছে রশিদ তো এইটা কি করতে হবে সোনালী ব্যাংকে এটা হচ্ছে তোমাকে প্রিন্ট করে নিবা আগে হাতে প্রিন্ট করে নিবা নেওয়ার পর সোনালী ব্যাংকে যায় আটশো ছয় টাকা সুন্দর করে যে কোনো সোনালী ব্যাঙ্কে তুমি জমা দিলে এটা তখন তারা অর্ধেক নিয়ে নিবে অর্ধেক তোমাকে দিয়ে দিবে তো যাই ওইটা আমরা ভেজালে যাব না আমরা অনলাইন পেমেন্ট করে টাকা পরিশোধ করব তো অনলাইন পেমেন্ট এইখানে আমরা একটা ক্লিক করে দিব তো ক্লিক করার পর এখানে আপনার সকল তথ্য আসবে যে পেইড বাই কে পেইড করতেছে আপনার ব্যাংক ব্যাংকের রেফারেন্স নাম্বার আসবে হ্যাঁ মানে ব্যাঙ্ক একটা রেফারেন্স নাম্বার দিবে ইনভয়েস নাম্বার আপনার মোবাইল নাম্বার এবং পেমেন্টটা ন্যাশনাল ইউনিভার্সিটিকে করতেছে এটাও লিখে থাকবে তো এখানে সাত মিনিট পঞ্চাশ সেকেন্ডের মধ্যে আমাদেরকে পেমেন্টটা করতে হবে এখানে টাইমটা চলবে এবং এখান থেকে যাই হোক মোবাইল ব্যাঙ্কিং এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আপনি চাইলে নগদ বিকাশ রকেট উপায় সেলফিন টেপ এই সব কিছু দিয়েই পেমেন্ট করতে পারবেন তো আপনি যেটাতে টাকা ঢুকিয়ে নিয়ে আসবেন সেটাতেই কিন্তু পেমেন্ট করতে পারবেন তো সাপোজ আমি রকেটের মাধ্যমে একটু জাস্ট ক্লিক করে করে দেখাই রকেটে ফি কাটবে আটশো টাকার সাথে তেরো টাকা চল্লিশ পয়সা মোট কাটতেছে আটশো তেরো টাকা চল্লিশ পয়সা ঠিক আছে এবং বিকাশে দেখতে পাচ্ছেন আটশো ছয় টাকা কাটবে এবং নগদে আটশো এগারো টাকা কাটবে হ্যাঁ ফি সহ কিন্তু সব দেওয়া আছে দেখেন আর আটশো এগারো টাকা সব কিছু আমাদের দেওয়া রয়েছে সো এগুলো ভেজাল করবো না আমরা হচ্ছে ডাইরেক্টলি বিকাশের মাধ্যমে ক্লিক করে কনফার্ম করে দেব এই যে কনফার্ম মানে আটশো ছয় টাকা কাটবে বিকাশে কাটুক তারপরে এমন একটা ইন্টারফেস আসবে এখান থেকে পে উইথ বিকাশ এখানে ক্লিক করবেন তারপর সিম্পল বিষয় এখানে হচ্ছে আপনাকে আপনার বিকাশের মোবাইল নাম্বারটা দিতে হবে যে বিকাশে আপনার আটশো দশ টাকা আপনি ক্যাশ ইন করে নিয়ে আসবেন সেই বিকাশের নাম্বারটা কিন্তু এখানে বসায় দিবেন ক্লিয়ার তো আপনারা যদি একটু লক্ষ্য করেন তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে মোবাইলের স্ক্রিনটা আমরা হচ্ছে ডিসপ্লেতে নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য যে টাকাটা কিভাবে কাটে নিচ্ছে কী কী এস এম এস আসতেছে তো যাই হোক আমি আমার বিকাশ নাম্বারটা এখানে টাইপ করতেছি আর এই ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার নাম্বার টাইপ করে শেষ কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পর আমাদের বিকাশের নাম্বারে একটা কোড আসবে সো আপনারা যদি একটু লক্ষ্য করেন আমরা ওয়েট করি এই যে আমাদের এখানে কিন্তু একটা কোড চলে আসছে এই কোডটা আমরা এখানে হচ্ছে সুন্দর করে লিখে ফেলবো ওকে তো আমি এখানে ছয় সংখ্যার এই যে কোডটা এটা লিখে ফেললাম তারপর কনফার্ম সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে পিন নাম্বার দিতে বলতেছে আমার যে বিকাশের পাঁচ সংখ্যার পিন নাম্বার সেই পিন নাম্বারটা আমি এখানে সুন্দর করে বসাবো এটা আপনারা দেখতে পাবেন না বসানোর পর জাস্ট কনফার্ম করে দিব দেখো এবং মোবাইলের স্ক্রিনটা দেখতে পাচ্ছ তোমরা ডিসপ্লে তেই রয়েছে ডান দিকে সাইটে তো এখানে এস এম এস এর মাধ্যমে আমাদের কিন্তু আটশো ছয় টাকা কাটে নেবে সো দেখতে পাচ্ছ স্ক্রিনে আটশো ছয় টাকা তো কাটে নিবে ওটা এস এম এসটা আসবে এবং এখানে ইওর পেমেন্ট ইজ সাকসেসফুলি রিসিভড হ্যাঁ আমাদের পেমেন্টটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে পেয়ে গেছে তার জন্য সাকসেসফুলি রিসিভ বলতেছে এবং পাশে দেখতে পাচ্ছ আমার মোবাইল স্ক্রিনেও কিন্তু আমার আটশো ছয় টাকা কেটে নিয়েছে এই যে মেসেজটা তারা কিন্তু আমাকে দিয়ে দিয়েছে ঠিক আছে সো আমার কিন্তু মানে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল হয়ে গেলো এখন আমরা কি করবো আমরা হচ্ছে চেক করবো যে টাকাটা আস আসলেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে পেলো কিনা মানে টাকাটা কেটে নিয়ে টাকাটা রিসিভ করলো কিনা তো এটা চেক করার জন্য আমাদেরকে আবার হচ্ছে গুগল ক্রমে আসে লিখতে হবে এনইউ ডট এ সি ডট বিডি আবার আমরা সেম ওয়েবসাইটে যাবো যাওয়ার পর সার্ভিসেসের এখানে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ এখানে ক্লিক করবো এখান থেকে যে এক্সাম নেই এগুলা আমাদের কোনো টাস্ক করার দরকার নাই আমরা এই চেক পেমেন্ট এখানে ক্লিক করে দেব তারপর দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা উপরে দিতে হবে ঠিক আছে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা ভালো করে দিতে হবে দিলেই কিন্তু আমাদের সব কিছু ইনফরমেশন কিন্তু গড় করে কিন্তু বের হয়ে আসবে তো আমি কি করবো আমার যে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে কিন্তু হচ্ছে টাইপ করে দিব হ্যাঁ তো এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা টাইপ করে দিচ্ছি আমরা তারপর ফাইন্ডে ডে ক্লিক করতে হবে তো ফাইন ডে ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে দেখাবে না এই যে চিহ্ন এখানে একটা ক্লিক করে দিবা তারপরে এইখানে ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ইনফরমেশন চলে আসছে নাম নুরবাণু এখানে আপনার যে নামটা সেটা থাকবে এবং পেমেন্ট স্ট্যাটাস এখানে পেইড থাকবে এবং এখানে কয় তারিখে পেমেন্ট করছেন এবং হচ্ছে এখানে আপনার ব্যাঙ্ক ট্রানজ্যাকশন নাম্বার থাকবে এবং হচ্ছে কয় টাকা পেমেন্ট করেছেন সেটাও কিন্তু এখানে সুন্দর করে দেওয়া থাকবে তো যদি আপনার এই সকল ইনফরমেশন থাকে এবং পেইড লেখা থাকে তাহলে আপনি তাহলে তো বুঝে যাবেন আপনার টাকাটি হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল